গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দুপুরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তার প্রথম শ্রদ্ধা নিবেদন। 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে প্রথম শ্রদ্ধা নিবেদন করতে সকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর 12:36 টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য ফারুক খান, শেখ হেলাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পৌনে 1টার দিকে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। সে সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি দল বিউগলের সুরে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করেন। পরে রাষ্ট্রপতি সেখানে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে সমাধি প্রাঙ্গণে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন তিনি। রাষ্ট্রপতির সহধর্মিনী ফার্স্ট লেডি ডক্টর রেবেকা সুলতানাও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে জাতির পিতার সমাধিস্থল স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। স্থানীয় নেতাকর্মীরা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, তার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ভিশন এগিয়ে যাবে। সর্বস্তরের জনগণ অত্যন্ত খুশি আনন্দিত। আমরা তাকে শুভেচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাক। তার এই আগমনকে উপলক্ষ করে সারা গোপালগঞ্জ আজকে একটা সাজসজ্জায় সজ্জিত হয়েছে। পরিবারের সদস্যরা ছাড়াও নিকট আত্মীয় এবং ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতির সফর সঙ্গী ছিলেন। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন মহাসড়কে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ছে। উত্তরবঙ্গের 31 রুটের প্রবেশদ্বার গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে। গাজীপুর, টঙ্গী, চন্দনা চৌরাস্তা, মাওনা ও চন্দ্রাসহ বিভিন্ন স্টেশনে এসে নামছেন যাত্রীরা। বরাবরের মতো এবারও বাড়ি থেকে কর্মস্থলে ফেরা মানুষরা আঞ্চলিক রুটে বেশি আদায়ের অভিযোগ করেছেন। এদিকে সিরাজগঞ্জ মহাসড়ক স্বাভাবিক থাকায় অনেকটাই নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে যানবাহন কম থাকায় মহাসড়কের কড্ডার মোড়ে অনেককে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে দৌলদিয়া পাটুরিয়া রুটে দৌলদিয়া ঘাট ও ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে।